খানকে মুসলমান বলা যাবে না, ঠিক কিনা? শুনেননি? ভারতের অনেক যুবক, তার যারা ভক্ত আছে, যারা পঞ্ছিরা প্যান্ট পরে পাচাগুলো বেরিয়ে থাকে, সেই হারামখোর আমাকে গালি দিয়েছে। এই মোলবি কি জানে? একজন আমার লিখেছে, একটা নদিয়ার ছেলে ডিফেন্সে চাকরি করে দিল্লিতে, রাত ১২টায় আমাকে ফোন করেছে, বলছে জানো সালমান খান কত দান করে? আমি বললাম তুই জানিস বিল গেটস কত দান করেছে? তার থেকে তো বড় ওলি আর কেউ নাই তাহলে পৃথিবীতে। যে সাহাবীরা গরিব ছিল তাহলে তারা ইমানদার নয়? আমি তাকে বললাম মুমিন কাকে বলে এটা আগে বুঝবি, তোদের মতো গন্ড মূর্খ সে ভালো কাজ করেছে, এটা ভালো জিনিস। সালমান খান দান করেছে ও গরিবের ছেলেদের চিকিৎসা করিয়েছে, তো ভালো জিনিস। যদি সে মুমিন না হয় তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে, আখিরাতে কিছুই থাকবে না। আমার কাছে বর্তমানে সালমান খান একজন মুশরিক, তুমি কি ভাবো তা জানি না। মুসলমান কেন মুশরিক? এই জন্য মুশরিক, সে ওপেন মানুষের সামনে গণেশের পূজো করে, গণেশ ঠাকুরের পূজো করে, ঠিক কিনা কথা বলেন? কেউ যদি বলেন ভুল বলছে, সেই বাপের বেটাকে বলবো স্টেজে আয়, আমি এখানে মোবাইল খুলে দেখিয়ে দিচ্ছি তোকে, আমার কাছে প্রুফ আছে, ইউটিউব খুললে পাবে, ফেসবুক খুললে পাবে, তার বাড়িতে গণেশের পূজো হয়। পাকিস্তানের একটা মৌলভিকে দেখলাম খুব ভালো আলোচনা করে, আলে মোল্লা তারিক জামিল, নাম শুনেছেন? বায়ান শুনেছেন? আমি খুব ভালো লাগে, ভালো কথা বলে, কিন্তু কোন যে মৌলভি হোক সে যদি আমার বাপু হয়, স্টাডি না করে কথা বলা সমাজের বুকে খুব খারাপ জিনিস। তিনার বক্তব্য আমাদের মতো মৌলবীর মুখ দিয়ে যদি একটা ভাষা বেরিয়ে যায় সেটা লাকিরের মতো থেকে যাবে, এটা মাথায় রাখবে। বহু যুবক, বহু মুসলমান আমাদের মতো আলেম দিকে ফলো করে, তাদের কাছে সেটা দিন হিসাবে পরিচালিত হয়ে যাবে। তিনি একটা বায়ানে বলছেন, মাইনে খবর লিয়া কে সেলিম খান কা তিনো লড়কা বড়া ওফাদার হ্যায়, বড়া আচ্ছা মুসলমান ফ্যামিলি হ্যায়। মৌলবি সাহাব, আপ পাকিস্তান মে ব্যাঠ কে হারামখোর কা আপ তারিফ কর রহে হ্যায়, পহলে হামারে জেসে মৌলবি সে তারিফ কিজিয়ে, ইয়ে কাইসে মুসলমান হ্যায় আগর স্টাডি কিজিয়ে ফির ইনকা তারিফ করনা, ইয়ে আপকে লিয়ে গলত হ্যায়, আল্লাহ কে পাস জবাব দেনা পড়েগা আগর আপনে বেগর তহকিকাত কে কোই বাত কহেগে। আমার কাছে বক্তব্যটা আছে, বড়ি আচ্ছি মুসলমান আপ কিসকে তারিফ করবেন? যেমন আমাদের দেশের মুসলমান, ও সানা খান বলে একটা নায়িকা আছে, একটা মুফতিকে বিয়ে করেছে, আমি তো শুনেছি যে অনেক কম মুসলিম। সেদিনে আমার সঙ্গে একটা ২৪ পরগনায়, আমি নাম করব না, দুই ২৪ পরগনার মধ্যে যে কোনো জায়গায় একটা ছেলে আমাকে ফোন করলো, আমি সালাম দিলাম, উত্তর দিলাম, হুজুর আমি একটা হিন্দুদের ছেলে, পাঁচ বছর আপনার জলসা শুনছি, ইসলাম কবুল করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, বলে আপনার সঙ্গে দেখা করতে চাই গোপনে। আমরা অবশ্যই বলে এই আমার বাড়ির কাছে আসছেন, আমি দেখা হবে, আমি খানা খেতে বসেছি, সে আমার কামরায় ঢুকে তাকে ডেকে পাঠালাম, নিয়ে এসো কামরা বন্ধ বসো, আমার খান চাই খাও, একসাথে খেতে লাগলাম। সে পানি পান করবে, গিলাসটাকে ধরে এরকম করে পান করছে, আমলাই মুখ লাগাও, তিন নিঃশ্বাসে খাও, খেলো, সেই গিলাসটাই আমি পান করলাম, পানি পান করলাম, তার এঁটো ভাত আমি খেলাম, আমার সাথে খাচ্ছে। সে বললে হুজুর এঁটো খাওয়া চলবে? আমি বললাম এটাই তো ইসলাম বুঝে আসেনি কেন, তুমি ইমানের এঁটো মানে তুমি একজন আমার মুমিন, এক মুমিন আর এক মুমিনের ভাই, ভাই তোমার এঁটো খাওয়া জায়েজ আছে। সে কি বললো জানেন? আল্লাহর কসম, আজকে আমার দিলে তামান্না পূরণ হলো, আমি আপনাদের মতো আলেমের আখলাক যদি এরকম হয়, আল্লাহর রসুলের আখলাক কত উঁচু ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, সে আমার আখলাকের দ্বারা, তা বলে সে যদি আমাকে বলে যে হুজুর আমি পুজো পাঠ করবো আর নামাজ পড়বো, তাকে আমি অ্যাকসেপ্ট করে বলে দেবো যে হ্যাঁ করগা, আমার মতো মৌলবিকে ছাড়বে ফেরেশতারা, পাচাটা ফাটিয়ে দিবে কবর, তো যা ফুটানি করছিস করগা, হারাম কাজ চলবে না। শুনেলেন? আমি ভেবেলাম মেয়েটা নায়িকাটা ইসলাম কবুল করে দিনের ওপরে ফিরে এসে ই তো ভালো হয়ে যাবে, ঘুরিয়ে এই মুক্তিটা তো হারাম খোর হয়ে গেছে, বউকে নিয়ে হানিমুন করতে যাচ্ছে, বরফের ওপরে একে অপরের ওপরে শুয়ে ফটো ছাড়ছে,
আবে তুই ঘুরিয়া হারাম কর হয়ে গেলি তুই উলি লজ্জা ছিল তুই ঘুরিয়া লীলজ্জা হয়ে গেলি বড় কষ্ট লাগে ও গুজরাটে একটা মাদ্রাসায় পড়েছে আমিও গুজরাটে কাফিলাতের ছাত্র মই তুমি চ্যালেঞ্জ করতা হুঁ তুই মুফতি নই হো সকতা আগর তুই মুফতি হ্যায় তেরে জায়সা মুফতি মেরে জেব মে রহতা হ্যায় ব্যাঠ হামারে সাথ बड़ी दुख की बात है तुम्हारे जैसे मुफ्ती की तरफ देखकर दो लड़का चलेंगे एक मुसलमान दर जुबोग আমার মত মোলবি যদি আমার বউকে নিয়ে দিঘার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় তার একটা যুবক কি করবে বে ইয়াসিন হুজুর ঘুরছিল আমি যাব না মানবে কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন আরে আমার বহু সমুদ্র সৈকত তো দূরের কথা তিন বছর চার বছর পর এক ঘন্টা দু ঘন্টার লেগে বাপের বাড়ি যায় আমার বিয়ের পরে হাতে গুনা আমার সতেরো আঠারো বছর বিয়ে হচ্ছে হাতে গুনা তিন থেকে চারবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি গেছে আমি বুক ফুলিয়ে এই জন্য বলছি আমার বাজারে থানার নাম হচ্ছে গোলসি রানীহাটিতে রোডে চাপবেন আপ টু দিল্লি রোডে আমার মাদ্রাসায় নামবে রোডের ওপরেই গোলসি বাজার গোলসি থানা ওখানে 80% মুসলিমের দোকান আছে কাপড়ের বলুন সোনার বলুন যে কোনো বাজারে সবজি বলুন কেউ যদি বলে দেয় একটা লোক ইয়াসিন সাহেবের বউ বসে একটা রুমাল কিনে গেছে সেইখানেই তার জুতোর মালাটা পড়ে নেবে চলুন বলতে পারবে না কেন বলছি এই বায়ানটা শুধু রানীহাটির লোক নয় হাওড়া জেলার লোক নয় ইউটিউবে যাবে আমার কোটা দেশের লোক আমার গ্রামের লোকও শুনবে আমি কেন বলতে পারছি আমি কনফারেন্সে আছি আমার বউ বের হয় না যত বড় লোকেরই বিয়ে হোক তাদের বাপের হিম্মত নাই ইয়াসিনকে এসে বলি আপনার বিবিকে পাঠাবেন প্যান্ডেলে বসে খাবে তাকে জুতো করে মেরে তারা আমার মাদ্রাসায় পয়সা লাগবে তোমার আস্পর্ধা হবে না আমার সামনে বলি আমি সেই জায়গায় স্ট্যান্ড আছি কেন আল্লাহর কসম করে বলছি যারা হকের উপরে চলবে তাদের মৃত্যু এলেও শাহাদতের মৃত্যু হবে আমি এটা জানি ওই জন্য শোনো একটা আলেমকে দেখে আপনাদেরকে বলে দিই রাস্তায় যদি এই যে আমি কালো জামাটা পরে আছি এই কালো জামার উপরে খালি এই চিকটা দেখতে পাচ্ছেন আচ্ছা কালো জামার উপরে দাগ বোঝা যায় কথা বলে না কিসের উপরে বোঝা যায় সাদা জামার উপরে দাগ বোঝা যায় উলামারা হচ্ছে সাদা জামা আমরা হচ্ছি সাদা জামা আমাদিকে পা ফেলাতে মেপে ফেলাতে হবে আমাদের ভাষা বার করলে লাকিরের মতো ভাসবে মেপে বার করতে হবে আমাদের দেশের অনেক ছেলে আমাকে গালি দিয়েছে কেন জানেন এই মোল্লা তারিক জামিনের ভাষা শুনে একজন কমেন্টে লিখেছে তোর মতো মোলবি তারিক জামিলের জুতো বোয়াতে পারবি না তার মুখে শোন সালমান খানের প্রশংসা এটার জন্য কষ্ট পেয়েছি সেই মোলবির জ্ঞান উনে যারা গণেশের পুজো করে বাড়িতে তার খোঁজ নেওয়া দরকার ছিল ইউটিউব আর ফেসবুক থেকে তারপরে তার প্রশংসা করা দরকার ছিল হজে গেইছে হজের ময়দানে উমরা করতে গেছে শাহরুখ খান তার থেকে মুমিন তাহলে কেউ নাই আমি তো উমরা করিনি হজেও যাইনি তাহলে সে আমার থেকে বড় অলি হয়ে গেল হজে গেছে বলে বড় কষ্ট লাগে এবে ওর নাম হচ্ছে সেলফি হাজি আমার জলসাই আছে আমাদের দেশের অনেক হাজি আছে সেলফি হাজি আমি বললে গায়ে লাগবে কাবা ঘরে গিয়ে ফটো তুলছে মক্কা মদিনায় খালি ফটো তুলে পাঠাচ্ছে আরে যারা হক্কানি আলেম হবে তাদের ব্যাপারে লোকে জানতেও পারবে না হজ করতে গেছে কি আমার আব্বাজির জন্য 80% পশ্চিম বাংলার লোক জানে না মোল্লা শওকত সাহেব হজ করেছে কি বলেই না কেউ আর আমাদের দেশে অনেক হাজি আছে তাদেরকে হাজি না বললে আবার রেগে যায় তাই না রেগে ফায়ার হয়ে যায় সারা হাজি বললি না আমাকে নাম লেখলে আবার হাজি লিখতে হয় বড় কষ্টের বিষয় শুনেন লেখে প্রশংসা পাওয়া যায় না আল্লাহকে রাজি খুশি করুন তার থেকে বড় জিনিস আর কিছু নেই সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ মুমিন হন এরপরে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লিখেছেন এক আল্লাহর উপরে বিশ্বাসী যারা আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক বিশ্বাস করা চলবে না আল্লাহই সর্বেশ্বর মুসলমান আজকে
দেখুন আমাদের দেশের যতগুলো মাজার আছে, ভালো ভালো মাজার আছে, আছে না নেই কথা বলে নাম করা বলে দিই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আজমিরের মাটিতে শুয়ে আছে। ইমানদারির সঙ্গে বলবেন কবরস্থান পাক পবিত্র জায়গা না পাক জায়গা, কথা বলে না পাক পবিত্র জায়গা। আপনাদের এখানে কোন দলিত আদিবাসী কিংবা হিন্দু ভাই সে যদি কবরস্থানে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিচার হবে না হবে না, কথা বলে ঝামেলা হবে, কেন ঢুকলিবে এটা আমাদের, তো পাক পবিত্রতা বুঝিস না কত ঝামেলা। আরে বর্তমান জেলায় নাম করব না, একটা সাঁওতালদের ছেলে, সে বেচারা বুঝে না, আদিবাসীদের ছেলে ছাগল চড়াতে গিয়ে ছাগলগুলো ঢুকে গেছে, সেও ঢুকেছে কিলাবে, তার বিচার দেখেছে, কেন ঢুকলি, সে তো মূর্খ কিছুই জানে না, আদিবাসীদের ছেলে, তাকে বুঝিয়ে দিলি বুঝে যাবে এখানে প্রবেশ করতে নাই, তার বিচার দেখেছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে অমিতাভ বচ্চনের ছেলে বিয়ে করার পরে আশীর্বাদ নিতে এসছে ঐশ্বর্য রায়কে নিয়ে, তাকে জিজ্ঞেস কর পাক পবিত্রতা কাকে বলে, তাকে জিজ্ঞেস কর ফরজ গোসল কাকে বলে, না পাক অবস্থায় তারা প্রবেশ করেছে, কেউ বাধা দেয়নি, কেউ প্রতিবাদ করেনি, বড় কষ্ট লাগে। আমাদের দেশের হিন্দু ভাইরা কেন ভাবে বলুন তো, আমি গুজরাট থেকে একবার সফর করছি মুম্বাই শতাব্দী এক্সপ্রেসে, তো স্পেশাল সিটে আছে, আমার সামনে সিট আছে, সব চেয়ার কার সামনে আছে, একজন ভদ্র লোক বসে আছে, হিন্দুদের সাধু টাইপের মনে হলো, তো আমাকে বললেন আরে নমস্তে মোল্লা সাহেব, ঠিক আমাকে বলছে কেম ছো, আমরা হারুছে গুজরাটি, কাহা জানুছে, আমরা মুম্বাই, আরে মুম্বাই সু, আমরা দাদার মা ইয়ার মারু তো রিশতেদার ছেন, বলে আরে মাই তো ভাইয়া হাজি আলী বাবা কে পাস যা রাহা, ওয়াহ পর যাতা হুঁ জো চাহতা হুঁ ওই মিল যাতা হ্যায়। আমি তাকে বুঝান, আমাকে বললে আব্বি চলো নি, আমরা জিসকা আল্লাহ হ্যায় উসকা বাবা নেহি, জিসকা বাবা হ্যায় উসকা আল্লাহ নেহি। আমাকে বলছে আপ তো টেড়ে লাইন কা আদমি লাগ রহা, আমরা মাই টেরা নেই হুঁ তু টেরা হ্যায়, পহলে ইয়ে তো বাতা তু ভগবান পে বিশ্বাস করতা হ্যায় কি বাবা পে, হম লোগ কোরআন কে অন্দর হ্যায় লা ইলাহা ইল্লা হু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, আল্লাহ কোরআনে বলে, গঙ্গাটা আপনাদের কাছে, গঙ্গার উপরে কেউ যদি নৌকায় চাপে মনে করে ডুবে যাবে, তার থেকে ভালো দুটো নৌকায় দুটো পা রাখি, যে দুটো নৌকায় দুটো পা রাখবে সে আগে ডুববে না, যে একটা নৌকায় থাকবে সে আগে ডুববে, যে দুটো নৌকায় পা দিয়েছে দুটোই সরে গেলে মাল মধ্যেখানে পড়বে, তো তুই 100% ডুববি, যে একটাই আছে তার বাঁচার সম্ভাবনা বেশি। কোরআন বলেছে লা ইলাহা ইল্লা হু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না। সব থেকে বড় জিনিস আমার ভাই, আপনি চলুন আমাদের দেশে দিল্লির জামে মসজিদে ইংরেজদের মেয়েরা ছোট ছোট স্কার্ট আর প্যান্ট পরে প্রবেশ করে, এ তো মৌলবিদের প্রতিবাদের কারণে মুসলমান কিছু যারা হক্কানি আছে তারা প্রতিবাদ করেছে, এখন গেটেতে একটা করে উন্না দেয় চাদর, সেই চাদরটা কোমরে লেপটি নেই। এরপর যে মৌলবিরা অর্ডার দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, দিল্লির জামে মসজিদে কি অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়, কথা বলেন মসজিদে প্রবেশ করা যাবে, যাবে না, যে ইংরেজদের মেয়েটা, যে অমুসলিম মেয়েটা, যে ইহুদিদের মেয়েটা, যে খ্রিস্টানদের মেয়েটা অপবিত্রতা পাক পবিত্রতা বুঝে না, না পাক অবস্থায় মসজিদে প্রবেশ করলে মসজিদ তার পাক থাকবে, তেরা এটাও জানে না যে আমার হায়েজ অবস্থায় প্রবেশ করা যাবে কি, অনেক মেয়ে তো হায়েজ অবস্থাতেই প্রবেশ করে যাবে, যারা অমুসলিম যারা জানে না, যাদের আস্থা ইসলামের সাথে নেই, কোরআনের সাথে যাদের কোনো সঙ্গ নেই, আমার এই ভাষাটা ইউটিউবাররা ছাড়লে কতজন আর গায়ে কাঁটা ভুগবে জানে, খালি ফেসবুকে গালিগুলো দেখে নেবে, কিন্তু আমি আমার হক কথা থেকে লড়বো না, আমার মৃত্যু এলো ইনশাআল্লাহ, আমি স্ট্যান্ড আছি আর স্ট্যান্ড থাকবো, আমাকে জেলের গর্দে ভরে দিল আমি আমার কথা স্ট্যান্ড থাকবো, লড়ন চড়নের জায়গা নেই, চ্যালেঞ্জ নিয়ে চলো। আমাকে একজন বলছে হুজুর
আপনাকে ভালোবাসি মেপে কথা বলবেন আপনাকে জেলে ভরে দিতে পারে আমরা ঈমানকে মজবুত করো আমাকে তুমি ভালোবাসতে পারো না আমাকে ভালোবাসলে তুমি এই দোয়া করবে জানো আমাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করে বেঈমান কাফেরের ভয় আমাদিকে দেখিও না বড় বড় উলামায়ে দ্বীন আমাদের আল্লাহর ওলিরা জেলের কুঠরিতে কাটিয়েছে ভয়ের কিছু নাই আরে আমার তো মনে মনে হয় জেলের খাবার কেমন জেলের আপনি অবশ্যই ইসলামে শরীয়তের মধ্যে যা কিছু আছে মানি কিন্তু বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে আজকে আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না জানে আমাদের সমাজের লোক রোজা কেন রাখে না জানে আমাদের সমাজের লোক পাপ করে কেন জানে আমাদের মতো ভণ্ড হুজুরদের চলে আমি বললে খারাপ হবে কষ্ট এটাই আমাদের দেশে দেখুন রানীহাটি বাজারে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই ইয়াসিন হুজুর এসেছে দোয়া করে দিবে জান্নাতে চলে যাবে এই তো সিস্টেম আমাদের খুব ভালো করে বুঝবেন আমি গাঁজা করি বকতে আসি না আমি আপনাদেরকে কোরআনের রেফারেন্স দিয়ে দেব বাড়িতে গিয়ে খুলবেন কোন উলামাকে জিজ্ঞেস করবেন আপনার চোখ খুলে যাবে আপনার চোখগুলো হা করে বেরিয়ে পড়বে আমরা তো সামান্য মলবি আচ্ছা বলুন পৃথিবীর যতগুলো পীর ওলি আউলি আছে এদের থেকে সাহাবীরা উপর দরজা না নিচে দরজা উপর দরজা খুব ভালো করে বুঝবেন তাদের থেকে উপর ধাপে আছেন নবী পয়গম্বর ঠিক কি না কথা বলেন নবীরা কি সকলে বলুন প্রথম এক নম্বরই মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি তাদের জন্য হিসেব নাই জোরে বলুন সুবহানাল্লাহ নবীদের জন্য একটাই কথা খালি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কি প্রত্যেকটা নবী উপরে একটা সওয়াল একটা প্রশ্ন আমার আল্লাহ ছুড়বেন কোরআনে আছে ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান্নাল মুরসালিন যাদের বাড়িতে মানে কোরআন আছে এক্ষুনি ছুটে গিয়ে খুলেন আটপাড়া প্রথম পৃষ্ঠা আটপাড়া সূরা আরাফ প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান্নাল মুরসালিন সেখানে লেখা আছে আমি কিয়ামতের দিন নবী পয়গম্বর আর রসূলকেও দান করাব তাদেরকে একটা প্রশ্ন আমার আল্লাহ ছুড়বেন তোমরা কেমন দাওয়াত দিয়েছো আর তাদের কমকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কিভাবে গ্রহণ করেছো এই প্রশ্ন বাকি নবীরা জান্নাতি শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন পাঠিয়েছেন নবীজির দ্বারা ঠিক কি না কথা বলো আল্লাহ কোরআন দিয়েছে কোরআন খুলে ভাই যারা দাঁড়িয়ে আছে এদিকে জায়গা করা আছে পাতনি পাতা আছে এখানে এসে বসে বলুন দয়া করে দাঁড়িয়ে না থেকে এদিকে বসে বলুন পুরো ফাঁকা জায়গা জায়গা আছে আমার বাঁ হাতে জায়গা আছে সামনে কিছু চেয়ার খালি আছে চলে আস আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর শুনলেন ইনাদিকে ডার করাবেন ইনাদের কমকে প্রশ্ন করা হবে তোমরা কেমন ভাবে কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআন দেওয়ার পরে কি বললে শুনলেন আজকে যদি আপনাদের মনে হয় ইয়াসিন ভাই এসেছে আমার ভাষাতে আমার কথায় কোন হিন্দু ভাই ঈমান আনতে পারে পারে না পারে পারে আচ্ছা আমার কাছে কোন অনেক মুসলমান ভাই জীবনে নামাজ পড়ে না সে নামাজ করতে পারে কোন অসুবিধা নাই যেমন এক বছর আগে আমাকে একটা মেয়ে ফোন করেছিল আমাদের রাজ্যের বাইরে থেকে যে কোন রাজ্যে থাকে কিন্তু মেয়েটা বাপের বাড়ি হাওড়া জেলা বাপ মারা গেছে অসহায় মা মানুষ করে খেটে কুটে মামারাও দেখেন মেয়েটা বলছে আমি সেই অবস্থায় একটা ছেলের প্রেমে পড়ি আমি একটা হিন্দু যুবককে বিয়ে করি আমি বললাম শরীয়ত সম্মত তো বিয়েই হয়নি তোমার বলছে আমি আমার নামাজ কালাম করি ইবাদত করি সে তার কাজ করে সে আমার বয়ান শুনেছে আমি একটা জলসায় বলেছি স্যার